আজ কে আমরা যাইমু সরক পূজাতে আজ কে আমরা যাইমু সরক পূজাতে তো দেখতে দাও ব্লগটা তো গুড়াগুড়ি তো মজা আনন্দ তো চলো যাওয়া যাক তো গাইস যেখানে চরক পূজা ওর এখানে আমরা আই গেছি এখন আওয়ার পরে এখন আমরা চরক পূজা একটু দেখবো আর এখানে দেখুন আমরা প্রচুর মানুষ হইছে আর একটু পরে আমরা একজন মেল ব্লগারের লগে মিলমু তো আপনারা লগে পরিচয় হইম পূজাটা দেখরা মহন কি রকম হয় সরক পূজা তো আপনারাও দেখুন এনজয় হরই তো বন্ধুরা এখন শিবগৌরীর পাঠটা শেষ এখন যাইরা গে তারা আর এখন আমরা দাদার সঙ্গে দেখা করব তো দেখতে থাকো ব্লগটা এই দেখো গাইস এখন দাদারে হইলাম তাই নিলা ব্লগার তান চ্যানেলটা সাবস্ক্রাইব করিও সবে কি ব্লগস কে এক যে আর ওনা কিও সাবস্ক্রাইব করবে एक्चुअली আমার হিন্দি চ্যানেল ঠিক আছে তো হিন্দি আমি আমার চ্যানেলে হিন্দি বলি বেশি ভাগ আমার তো বাংলা চ্যানেল তো আমার তরফ থেকে যে কোনো ভি আসবে ওনাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আজকে আমরা ফার্স্ট টাইম মিললাম মানে তাই না বুঝলা আর কি তাই না ব্লগার আমি ব্লগার এই আসলে আমার জন্য চ্যানেলে একটু আমরা চ্যানেলটা কইবে তো তার লগে মিললাম আজকে ভালো লাগলো বহুত ভালো লাগলো দাদা কিছু কইবে আমাকে ওনাকে সাপোর্ট করো 1 কে তক জলদি পৌঁছাতে ঠিক আছে হিন্দি তো বলি হ্যাঁ तो भाई लोग जो कोई भी मेरे ओर से देख रहे हैं ठीक है तो अपनी बहन को ठीक है बहन को 1K तक पहुंचा दो गाइस ठीक है थैंक यू सो मच हां कोई बात नहीं कुछ भाई ना सर वो जस्ट खाली आधा घंटा आगे आई हां वो हम तो भी तुम तरह से ब्लॉग देख सो की बात है कुछ पर आज তো আপনারা লোক পরে দেখাইবো দাদা লোক একটু কথা হইলাই বাই বাই এই দেখো বন্ধুরা জিব্বার মধ্যে পড়ি কথা কি রকম যে গাতিলো বাপ রে বাপ এখানে দেখো তিতলি এটা তো মানুষের মাঝে স্টাইল হল ঢুকছে এর মাঝে তাই গরমে শেষ হই যায় গে কি দরকার বাইরে যাস না আরাম পাইবে দেখো মুনিয়ার আমি গল্প করলাম গরমের মধ্যে তাই তো ক্যামেরাও ঘুরাই দের কি অবস্থা এই শাস্তি আসতে শেষ অবস্থা নাই আমার দেখো দেখো ওই মুনি ক্যামেরা ঘুরাইছি কি অবস্থা দেখো এই দেখো দেখো বন্ডুস দেখো দেখো এই পোজ দের বাচ্চা ছেলে এই আজকের বয়সটা সুস্মিতা নাতে দিত্রা ওঠার লাগিস আর এখানে দেখো মানে বন্ধুরা কি রকম ফিট দে গাতিছে ফিটের মধ্যে বাপ রে বাপ তারা কষ্ট হয় না দেখি আমার কি ডর লাগে তারপরে বন্ধুরা আমি যেটা আমি আমার লগে ফটো উঠলাম আর এখানে আমার ফ্যামিলি মেম্বার সবাই ছিল তো সবাই মিলে আমরা এখন গল্প করলাম একটু আড্ডা মারলাম একটু পরে আমরা সরক পূজার মেইন পার্ট যে ঘুরা নিয়ে কথা দেখাই তো এখন ফাইনাল সরক পূজার যে পার্ট ওটা স্টার্ট হইল এখন পিটির মধ্যে তারা ওয়েলকাম বান্দাওয়ার ফ্যাট মুড়ি বান্দাওয়ার যাতে তারা চলে যায় না আর মানুষই যে ইয়ে আছে না কবুতর মানুষে দেন তো ওটাই ডিজাইন সব মানে যার যার মানুষটা হয় তারা দিছে দেওয়ার পরে এটা পুরাইয়া দিতা আর স্টার্ট হয়ে গেল গুড়ানি তো দেখো প্রসাদ দিয়ে হইছে তো সবে লইত্রা প্রসাদ নিস্তাকিয়া তো আমিও খুঁজাই রা আমার ভাগ্যতা আছে নি প্রসাদ দেখি তো তো হঠাৎ আমার সামনে একটা আইয়া খোলা পড়লো তো আর জন্য নিতে আসিল আমি উড়াতরা করে ইটা লইলাম লইয়া পাই দিছি প্রসাদ ভাগ্যটা আমার ভালো আছে দেখিয়া আমার সামনেই পড়ছে মানে বন্ধুরা শিবগৌরীর বিয়ে হইছে তখন তো আমরা আসলাম না দেখা পাছি লাগিয়া হ্যাঁ চাপা দিয়ে আয় তোমার সামনে এবার আমরা চলে যাইগে ও গাইস সরক পূজা শেষ এখন আমরা একটু পরে যাই কেন বাজার না কোন সরক পূজার বাজনে কিছু শোনা যায় না চারিপাশে এত মানুষ লোকে মেলা কি বলে যে আপনাকে পুরো রামসনগরের মানুষ একদিকে দেখে নেবে তারপরে বন্ধুরা আমরা
বাজারে গেলাম তো বর্দায় আমরা লিচি কিনিয়া দের সবে খাইরা মোহন তো লিচি খাইয়া একটু ঠান্ডা হইয়া ঠান্ডা ঠান্ডা কুল কুল হইয়া একটু বাজারও গেলাম তো সবজি এখন কিনলাম তারপরে মাছ কিনলাম মাছি খরিদ নিয়ে আয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন মন্টি ব্লগ বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।